নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। শান্তনুবাবু আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শান্তনুবাবু এই যে সিএ পাস হলো, হ্যাঁ আমার সঙ্গে রয়েছেন মমতা বালাও ঠাকুর, তৃণমূলের রাজ্যসভা সাংসদ। শান্তনুবাবু আপনারা কতটা খুশি, আপনার প্রতিক্রিয়া এবং আপনারা কিভাবে এটাকে মানুষের কাছে নিয়ে যাবেন? মমতা বালা ঠাকুরকে জিজ্ঞেস করুন বড় মার আন্দোলনকে অস্বীকার করছে কেন, পিয়ার ঠাকুর মশার আন্দোলনকে অস্বীকার করছে কেন, ওনাকে জিজ্ঞেস করুন। হঠাৎ করে রাজনৈতিক কারণে বড় মার আন্দোলন, পিয়ার ঠাকুর মশার আন্দোলনকে অস্বীকার করে দিল। তিন পুরুষের আন্দোলনকে কিভাবে অস্বীকার করেন উনি? কিভাবে ওনার নেত্রী তিন পুরুষের আন্দোলনকে অস্বীকার করেন প্রশ্নটা করুন। আজকে সারা ভারতবর্ষের মতুয়া সমাজ আজকে জাগরিত হয়েছে, আজকে তারা উচ্ছ্বসিত হয়েছে, তারা আনন্দ উপভোগ করছে। এটা কি করে আটকাবেন? আগামী ২৪ লোকসভাতে ৪২টা সিটের প্রভাব পড়বে, কি করে আটকাবেন? মমতাদি, মমতা বালা ঠাকুর, মমতা বালা ঠাকুর উত্তর দিন। হ্যাঁ শুনছি শুনছি, উত্তর উত্তর দিন শান্তনু। প্রথম কথা হচ্ছে শান্তনু ঠাকুর কি আইন বোঝে কি বোঝে না সেটা, তার কারণ হচ্ছে বিয়ার ঠাকুর এবং আমার শ্বশুরমশাই শাশুড়ি বীণাপাণি ঠাকুর এবং কপিল কৃষ্ণ ঠাকুর আমার স্বামী যে লড়াইটা করেছিল, তাদের দাবি ছিল নিঃশর্ত, কোনো শর্ত থাকবে না, কোনো ডকুমেন্টস দিয়ে আমরা নাগরিকত্ব নেব না। এবং শান্তনু ঠাকুরের কাছে আমারই প্রশ্ন, ভারতবর্ষের কোন কোন মতুয়ারা আজকে তারা খুশি? ভারতবর্ষে শুধু তো বিজেপি যারা আজকে ঝান্ডা বয়ে বসছে সেই মতুয়ারা তো নয়, আরও প্রচুর মতুয়ারা আছে। তাদের কাছে প্রশ্ন করুন যে তারা খুশি কি না। আবেদন যখনই আপনি করবেন তখন যে আমরা তো চাইছি যে ভারতের গভর্নমেন্ট সেটাকে করুক, কিন্তু কোনো ডকুমেন্টস ছাড়া আমাদের নাগরিক যে আমরা নাগরিকতা ঘোষণা করুক, সেখানে দাঁড়িয়ে যখনই কোনো ডকুমেন্টস আমার যখনই আমি ফর্মটা ভরব তখনই যা যা ডকুমেন্টস চাইছে সেই ডকুমেন্টসগুলো কোনো মতুয়া নয়, উপর বাংলার মানুষ কোনো হিন্দুদের কোনো ভারতবর্ষের কোনো মানুষের সেই জিনিসগুলো নেই। তাহলে এটা কি ই হয় না যে বীণাপাণি ঠাকুর আর পিয়ার ঠাকুরের যে স্বপ্ন ছিল সেটাকে অস্বীকার করছে শান্তনু ঠাকুর? একদম, আমাদের আপনাদের বক্তব্য, আপনাদের বক্তব্য সারা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ শুনছেন, ভারতবর্ষের সমস্ত জায়গায় আমাদের টেলিভিশনের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। হ্যাঁ শান্তনুবাবু, যেটা মমতাদি মমতা বালা ঠাকুর বললেন যে ডকুমেন্টস ছাড়া নাগরিকত্ব দামন ছিল, এখানে তো অনেক ডকুমেন্টস চাওয়া হচ্ছে, আপনার বক্তব্য। সবার প্রথমে শুনুন, সবার প্রথমে একটা কথা বলি, শান্তনু ঠাকুর যদি আইন না বোঝে, একটা ডাবল গ্রাজুয়েশন করা ছেলে সে আইন বোঝে না, একটা ফাইভ পাস ব্যক্তি সে আইন বুঝে গেছেন সব, আমার প্রশ্ন সেটা নয়। আমার প্রশ্ন এটা, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, স্টুডিওতে রাজীব বন্দ্যোপাধ্যায় আপনাকে একটা প্রশ্ন করতে যাচ্ছেন। রাজীব বন্দ্যোপাধ্যায় একটা প্রশ্ন আপনাকে করবো। প্রথম বলি, আপনি যে কথাটা বললেন এটা অত্যন্ত, মানে আমি জানি না যে আপনি একজন জনপ্রতিনিধি হয়ে এই প্রশ্নটা করলেন কি করে, তার মানে আপনি ডবল গ্র্যাজুয়েট বলে আপনি আইন জানবেন আর আরেকজন সে পড়াশোনা জানে না বলে সে কিছু আইন বুঝবে না, এক নম্বর। দু নম্বর, আপনি ভারতীয় নাগরিক কিনা একটু আমায় জবাব দেবেন। যদি আপনি ভারতীয় নাগরিক না হন তাহলে আপনি জনপ্রতিনিধি নির্বাচিত হলেন কিভাবে? আপনি এফিডেভিট দিলেন কি করে? আপনি ভোট দিলেন কি করে? আপনি নমিনেশন জমা দিলেন কি করে? আপনারা কিছু জানেন না, শুনুন, আপনারা কিছু জানেন না। আপনি মমতা ঠাকুরের কাছে জিজ্ঞেস করুন, আপনি ভারতীয় কিনা জিজ্ঞেস করুন। শুনুন প্লিজ, ব্যক্তি
আমার স্বর্গীয় পিতামহ পিয়া ঠাকুরের বাড়ি। আরে কথা শুনুন আগে, কথা বলবেন না, বলুন কথা শুনুন আগে, বলুন স্বর্গীয় পিয়ার ঠাকুর মশাই আমার ঠাকুরদা, তার বাড়ি 1944 তার বাড়ি ছিল ডোবাল লেনে, আজ অব্দি আছে সেখানে, কি বলবেন আপনি? তার সার্টিফিকেট ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। পিয়ার ঠাকুর মশাই 1948 সালে মাইগ্রেশন করে ভারতে ঢুকেছে। মাইগ্রেশন বোঝেন? মাইগ্রেশন বোঝেন? মাইগ্রেশন করে ভারতে ঢুকেছেন। আমার বাবার জন্ম এখানে, আমার মার জন্ম এখানে, আমার জন্ম এখানে। তো আপনি তারপরে কোশ্চেন করুন, আপনি আগে পয়েন্ট শুনুন, আপনি পয়েন্ট শুনুন। এ সম্পর্কে সম্পূর্ণ আপনারা মস্তিষ্কে শূন্য মানুষ, শুনেন, আরে কথাই বলতে দেবে না ওরা, বলুন আপনি, বলুন শুনছি, কথা বলতে দেবে না, অশিক্ষিত নিয়ে বসেছে সব, বলুন বলুন সব অশিক্ষিত নিয়ে বসে, সতরূপ প্লিজ বলুন শান্তনু, বলুন। আরে আগে ভালো করে কানের ভিতর ঢোকান ওনাদের, আপনি প্রশ্নের উত্তর কানের ভিতর ঢোকান। আচ্ছা প্লিজ প্লিজ, সকালদের প্রতি ঘটিদের ঘটিদের কি থাকবে, বলুন বলুন, হ্যাঁ বলুন বলুন শান্তনু, বলুন শান্তনু, বাঙালদের প্রতি ঘটিদের কি আবেগ থাকবে, ওরা কি জানে? ঠিক আছে কংগ্রেস সরকার, এটা জিজ্ঞেস করুন তৃণমূলের যারা মূর্খ তাদেরকে জিজ্ঞেস করুন, বারবার সিটিজেনশিপের অ্যামেন্ডমেন্ট করেছিল কেন? ইন্দিরা গান্ধী করেছিল, রাজীব গান্ধী করেছিলেন, চার পাঁচবার কেন অ্যামেন্ডমেন্ট করতে হলো ওটাকে? এখন সেটাকে সম্পূর্ণভাবে নিঃশর্তভাবে যখন দেওয়া হচ্ছে, এখানে আমি গ্যারান্টি দিয়ে বলছি কারোর কোনো ডকুমেন্টস লাগবে না, সেলফ ডিক্লিয়ারেশনে তার সিটিজেনশিপ পাবে, যদি না হয় রাজনীতি করা ছেড়ে দেবো। আর এই সমস্ত মূর্খ লোকদের নিয়ে বসবেন না, আমার সঙ্গে অন্তত ডিবেট করতে। প্রথম গালিটা দিচ্ছে আমার হরি গুরুচাঁদকে, তার কারণ হচ্ছে আমার হরি ঠাকুর কি লেখাপড়া শিখতো, আমার গুরুচাঁদ ঠাকুর কি লেখাপড়া শিখেছিল। যে গালিটাও বারবার করে দিচ্ছে, শিক্ষার বড়াই করছে, যে শিক্ষা মানুষকে সম্মান দিতে জানে না, যে শিক্ষা মানুষকে আজকে তাদের যোগ্য জায়গা দিতে পারে না। দেখেন জ্ঞান আলাদা জিনিস, রবীন্দ্র ঠাকুর কি পড়াশোনা করেছিল আপনি বলুন আবার আজকে সেখানে, এবং আপনি বলবো যে ও বলছে যে আমি গ্যারান্টি দিচ্ছি কোনো কাগজপত্র ডকুমেন্টস লাগবে না, কিন্তু ডকুমেন্টস তো তার আইনই চাইছে, ডকুমেন্টস তো তার আইনে সেখানে লেখা আছে যে এই এই ডকুমেন্টস কাইডেটে লাগবে, মা বাবার জন্ম সার্টিফিকেট লাগবে, বাংলাদেশে কোথায় আছে কোথায় নেই। তাহলে আজকে শান্তনু ঠাকুর বলুক যে এই যে মানুষগুলো নিয়ে ও সিনেমা খেলছে, ও যে বলছে যে আমি এখানে আমি এই করছি, চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ আমিও করছি, ও আইন নিয়ে বড়াই করছে, আপনারা বসুন একদিন তাকে ডাকুন যে আইন শুধু লেখাপড়া শিখলে আইন হয় না, আইনের জন্য ব্রেন লাগে, আইনের জন্য তার যে যে আইনগুলো তৈরি করছে তাকে নিয়ে আমরা বসে দরকার হয়, আমার সঙ্গে বসবেন, আমি আর একজনকে নিয়ে বসবো, ও উত্তরটা দেবে। যদি চ্যালেঞ্জ করছি শান্তনু ঠাকুরকে আইন নিয়ে যে বড় বড় কথা বলছে ও, আর সেখানে আমি বলছি যে মানুষগুলো আজকে ওখানে সভ্য জগতের মানুষ, তারা শিক্ষিত হোক অশিক্ষিত বড় কথা নয়, তারা আজকে জায়গা পেয়েছে নিউজ 18-এ, তারা আজকে ডিসকাস করতে এসেছে, তাদের আলোচনা করতে এসেছে, সেখানে শিক্ষাগত যোগ্যতায় নিয়ে অপমান করছে বারবার করে। আমি মনে করি শান্তনু তো সমগ্র পৃথিবীর মানুষকে যারা লেখাপড়া সেখানে তাদের অপমান করছে না। দিদি ভাই একটা ছোট্ট প্রশ্ন আছে, আপনি বর্তমানে তৃণমূল দলের মানে সিলেক্টেড রাজ্যসভার প্রতিনিধি, আচ্ছা এই দলের সুপ্রিমো যখন হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে হরিচাঁদ আর গরুচাঁদ বলেছিল, কষ্ট হয়নি? প্রতিবাদ করেছিলেন তখন? সেখানে শুনুন আমরা আপনাকে বলছি, যে লোকটা হরি ঠাকুরের নামে আজকে 24-এর ইলেকশনে যেটা শান্তনু বলে গেলেন 24-এর ইলেকশনে ব্যাপক প্রভাব পড়বে, এবং 24-এর ইলেকশনে বনগাঁ রানাঘাট সহ মতুয়াদের ভোট বিজেপির পক্ষে যাবে, আপনার বক্তব্য কি?
প্রধানমন্ত্রী এসে আসে সে কিছু করতে পারেনি আজ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী এসেছিল সে বলেছিল হরিশচন্দ্র এবং শান্তনু ঠাকুর যে জল মাটি নিয়ে আজকে সেখানে অপমান করেছিল ঠাকুর সমাজকে নিয়ে সেখানে তো আপনারা কথা বলেন না মমতা বালা ঠাকুর আপনি আমাকে বলুন যে শান্তনু ঠাকুরের দাবি যে ভোটে ব্যাপক প্রভাব পড়বে এবং মতুয়া ভোট বিজেপির সঙ্গে যাবে আপনার বক্তব্য কি শুনুন ভোটের খেলার জন্য তো এটা করেছে দুদিন পরেই তো ইয়ে হবে একটা পার্সেন্ট আমি বলছি 100% বলছি দেখেন কালকের থেকে এই প্রতিবাদ হবে যারা আজকে বুঝতে পেরেছে আইনটা যখনই তারা দেখছে যে কি কি ডকুমেন্টস দিতে হবে তারা রাস্তায় নামবে তারা প্রতিবাদ করবে যে তারা আমরা ধিক্কার জানে সেই আইনকে যে ধিক্কার তার কারণ হচ্ছে যে আইনটা তৈরি করেছে যে নিঃস্বার্থভাবে আমরা চেয়েছিলাম আমার শাশুড়ির স্বপ্ন বীণাপাণি ঠাকুরের কপিল কৃষ্ণ ঠাকুরের স্বপ্ন আমার শ্বশুরের স্বপ্ন কেন তাদের ডকুমেন্টস নেই কোনো ডকুমেন্টস দিয়ে নাগরিকত্ব নেওয়ার পক্ষপাতী আমরা নই আমাদের বাবা মা যখন জন্মগ্রহণ করেছিল একটা ছোট্ট ব্রেক নিচ্ছি ফিরে আসছি বিরতির পর।